আসলে এইখানে যখন আমরা এসে যখন আমরা রাসেল ভাই মুক্তির দাবিতে এখানে জড়ো হয়েছি, এখানে আমাদেরকে আমাদের গ্রাহকদেরকে এখানে পিটানো হয়েছে, একজনকে নিয়েও গিয়েছে। আমি যখন ওই সামনে ছিলাম ওইখান থেকে এখনো কোনো না কোনো পুলিশ আমার হাত থেকে মোবাইলটাও টান দিয়ে নিয়ে গেছে, আমার হাতে ফোন নাই, আমি এখন আমার ফোন ব্যতীত আমি এখন চলে যাচ্ছি। তাহলে এটা কোন ধরনের আইন? যেই দেশে একটা মানুষ অন্যায় করে সেই দেশে সেই মানুষটাকে অন্যায় ঢাকার জন্য আরেকটা অন্যায় তুলে ধরা হয়? এই দেশটা তো আর আমাদের কাছে পূজ্য থাকতে পারে না। আমরা চাই ই অরেঞ্জ নগদের জিনিসটা উপরে তুলে ধরা হোক এবং রাসেল ভাই যেই অন্যায়টা করে নাই সেই অন্যায়টা আমাদের কাছ থেকে সরিয়ে নেওয়া হোক। কারণ বিনা অপরাধে মানুষ কখনো দোষী সাব্যস্ত করতে পারে না। কারণ একটা মানুষ যখন দোষ করে সেই মানুষের আশেপাশে সবাই জানে, এই পুরো বাংলাদেশ জানে ইবেলি কতটুকু দোষ করছে, কতটুকু গুণের কাজ করেছে। এখন আমরা এতটুকু বলতে চাই, আপনারা সব কিছু বিবেচনা করে দেখেন রাসেল ভাই কতটুক মানুষ কতগুলো মানুষের হাসি ফুটিয়েছে আর কতটুক মানুষের তার জন্য কান্না করেছে, এই জিনিসটা খালি অবজারভেশন করে আজকে আমরা কান্দতে বাধ্য হচ্ছি রাসেল ভাইয়ের জন্য, ভালোবাসার তাগিদে কান্দতে বাধ্য হচ্ছি। কিন্তু আমরা লুটপাটের কারণে আমরা কান্দতে বাধ্য হচ্ছি না যে সে আমাদের কাছ থেকে লুটপাট করে নিয়ে চলে গেছে। তারপরে আপনারা কেন চাচ্ছেন আমাদের কাছ থেকে আমাদের টাকাগুলো জব্দ করে নিয়ে যেতে? আপনারা কি নিহাতে এটা ষড়যন্ত্রটা প্রোডাক্ট কিনে বেচা কিনে আসছি? তো রিসেন্টলি সরকারের কিছু নিয়ম পরিবর্তনের কারণে ইভ্যালি যে একটা সমস্যার মধ্যে পড়েছে, তারপর থেকে ইভ্যালির প্রোডাক্ট দেওয়ার মধ্যে একটু প্রবলেম হয়েছে, যেটা আমরা মেনে নিয়ে পরবর্তীতে রাসেল ভাই আমাদের কাছে একটি সময়ের আবদার করেন। যেহেতু একটি প্রবলেম হয়েছে, এটা সম্পূর্ণ ই কমার্স খাতের জন্যই, শুধু ইভ্যালির জন্য না, তো আমরা তার প্রবলেমটাকে বুঝতে পেরে তাকে আমরা 6 মাস সময় উনি আমাদের কাছে চেয়েছিলেন, আমরা সেই 6 মাস সময় কিন্তু সবাই আমরা যারা আমরা প্রোডাক্ট পাই আমরা সবাই কিন্তু অ্যালাউ করেছি। আমরা কেউ চাই না যে আমাদের এই সময়টা না দিয়ে আমাদের পাশে না থেকে রাসেল ভাই দূর যদি চলে যান, রাসেল ভাই যদি টিকতে না পারে, রাসেল ভাইকে যদি আইনানুক ব্যবস্থা নেওয়া হয়, তাকে যদি জেল জরিমানা করা হয়, তাহলে উনি কিন্তু অফিসে বসতেও পারছেন না, ব্যবসা পরিচালনাও করতে পারছেন না, পেমেন্ট দিতে পারছেন না, ডেলিভারি দিতে পারছেন না, স্যালারিতে পেমেন্টও দিতে পারছেন না, আমাদের প্রোডাক্টও দিতে পারছেন না। উনি ওনার কথা রক্ষা করে 6 মাসের যে সময় নিয়েছিলেন তার মধ্যে 1 মাস অতিবাহিত হয়েছে, এর মধ্যে আমরা কিন্তু কিছু প্রোডাক্ট পেয়েছি, আমি গতকালকে অনেকেই অনেক প্রোডাক্ট পেয়েছি, আমরা আশাবাদী ছিলাম গতকালকে আরো যদি আরো যদি 5 মাস তাকে সময় দেওয়া হতো ইনশাআল্লাহ আমরা সবাই পেয়ে যেতাম। কিন্তু এখন তাকে এই আটকের মাধ্যমে তাকে যে রিমান্ডে নেওয়া হলো, আমাদের 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 প্রোডাক্ট কে দিবে? আমরা এই যুবকরা, আমরা ভুক্তভোগীরা, আমরা যে আমরা সেলাররা, আমরা যে পেমেন্ট পাই, আমাদের এই টাকাগুলো অনিশ্চয়তার মধ্যে শেষ হয়ে গেল, আমরা এখন কার কাছে যাব, কার কাছে টাকা চাব? আজ এই ডেস্টিনির মতো আটকে রেখে, হলমার্কের মতো আটকে রেখে কেউ টাকা পাবে না। আমরা যুবকরা, আমরা আমাদের রক্তবিন্দুর শেষ বিন্দু দিয়ে আমরা এখানে কিছু করতে চেয়েছিলাম, রাসেল ভাইয়ের আহ্বানে আমরা বিশ্বাস রেখে আমরা প্রোডাক্ট পেয়েছিও এবং আগামীতেও পাবো, এই ভরসা যদি আমরা রাখি, সরকার যদি আমাদের স্বার্থ রক্ষা করতেই চায়, কেন আজকে রাসেল ভাইকে আদালতে নেওয়া হলো, রাসেল ভাইকে রিমান্ড মঞ্জুর করে জেলে পাঠানো হলো? আমাদের অপরাধটা কি? এত সময় দেওয়া হয়েছে তাকে, 5টা মাস খুব বেশি সময় না, 5টা মাস খুব বেশি সময় না, তার বিরুদ্ধে মানি লন্ডারিং পাওয়া যায় নাই, তার মধ্যে অন্য কোনো প্রবলেম পাওয়া যায় নাই, তাহলে কেন 5 মাস সময় তাকে দেওয়া হলো না? তাকে 5 মাস সময় দেওয়া হোক, আমরা সরকারের প্রতি আহ্বান জানাই,